গুড ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি ভালো আছি। তো আজকে তো শনিবার, আজকে তো বন্ধুর বাড়ি যাওয়ার কথা ছিল। গতকাল আমি ব্লগটা করতে পারিনি, কারণ একটুখানি মানে একটু দোকানপাটে গিয়েছিলাম, কারণ বন্ধুটার বাড়ি যাবো তো টুকটাক একটু কিছু কিছু নিয়ে যাওয়ার জন্য একটু বেরিয়েছিলাম, আমি আর বোন দুজনে মিলে বেরিয়েছিলাম। তো তারপরে একটু বৃষ্টি এলো, একেবারে দুই বোনে রিক্সায় করে মার ওখানে চলে গেছিলাম, মা বাবার সঙ্গে দেখা করে আবার যাই হোক বাড়ি চলে আসি। তো এই যে গেল কালকের ব্যাপারটা। আজকে সারাদিনের যা সংসারের যা টুকটাক কাজ করে তারপরে এই তোমাদের সঙ্গে এখন কথা বলতে বসেছি। কালকে তো কথা বলা হয়নি, তো আজকে ডাইরেক্টই মেয়ের বাড়ি যাব, বন্ধুর বাড়ি যাওয়া হচ্ছে না। তো আজকে যে বিষয়ে কথা বলছি, ধরো কোনো সম্পর্ক টেকাতে গেলে বা সম্পর্কটা জোড়া রাখতে গেলে তখন করতে হয় কি, বারবার আমাদেরই মেয়েদের নিচু হতে হয়। হ্যাঁ, কিন্তু একবার হও, দুবার হও, তিনবার হও, কিন্তু বারবার নিচু হওয়াটা সেটা ঠিক না। কারণ বিপরীত যে আছে তাকে বন্ধু হোক যাই হোক যেই হোক তাকে বুঝতে দিতে হয় যে হ্যাঁ সে ভুল করেছে। তুমি যদি সেই বুঝতে যদি না দাও তাহলে সে তো বুঝতেই পারবে না, সে ধরো আস্তে আস্তে সে অন্যরকম হতে থাকবে। সুতরাং তাকে বুঝতে দিতে হবে সে অন্যায় করেছে, কারণ তুমি যদি তার কাছে সমানেই যদি নিচু হতে থাকো সে তাহলে বুঝে যাবে তোমার দুর্বল জায়গাটা, সে বুঝে যাবে যে ও আমাকে ভালোবাসে, ঠিক আছে ও আমায় ছেড়ে থাকতে পারবে না, তো সুতরাং ঠিকই আছে যা বলবো সে মেনে নেবে। কিন্তু এই জিনিসটা ঠিক না, এই জিনিসটা একদম ঠিক না যে মেনে নেবে সেই জায়গাটা তুমি করো না যে হ্যাঁ ঠিক আছে সে যাই হোক সে মেনে নেবে। সুতরাং আমাদের নিজেকে দিয়ে পাল্টে ফেলতে হবে, আমাদের নিজেদের পাল্টে ফেলতে হবে। যে কিভাবে, ধরো সে তোমায় চারটে কথা বললো, তুমি সেখানে চুপ করে থাকবে, তোমার প্রচুর রাগ হয়েছে তুমি সেখানে চুপ করে থাকো, কিছু বলো না। কারণ রাগের মাথায় আমরা অনেক কিছু বলে ফেলতে পারি, যেটা সে রাগের মাথায় মানুষ ভুল কাজই করে সেটা আমরা করবো না। কারণ রাগের মাথায় কোনো কথাই বলবো না, চুপচাপ থেকে যাব। কারণ আজকে তুমি রাগের মাথায় ধরো কিছু একটা বললে তখন সেটা রাগের কথাই তো বলবে, তুমি নিশ্চয়ই ভালো কথা বলবে না, তুমি রাগের কথা বলবে, তখন কী হচ্ছে পরে তুমিই কষ্ট পাবে। কারণ একলা একলা যখন বসে থাকবে তখনই চিন্তা করবে যে আমি কেন বললাম, কী জন্যে বললাম, যা গিয়ে হয়তো রাগ করেছে কি কষ্ট পেয়েছে, তা এইটা বলে তুমি নিজেই কষ্ট পাবে। তখন কী হবে, তখন মনে হবে না আমি কথাই আমিই কথা বলি, যাই হোক হয়তো কষ্ট পেয়েছে। সেই জন্যেই বলছি কোনো দিন রাগের মাথায় কোনো কিচ্ছু বলো না, ঠান্ডা মাথায় চুপচাপ থাকো, সেটাই হবে তোমার বুদ্ধিমানের কাজ হবে। এবার ধরো যেখানে ভালোবাসা নেই, যেখানে একটা ভরসা করার হাত নেই, যেখানে তোমার সম্মান নেই, যেখানে শান্তি নেই, সেখানে থেকে নিজেকে সরে আসাটা ভালো। সরে আসা মানে কি, তুমি কি সরে কোথাও চলে যাবে না, তুমি নিজেকে পাল্টে ফেলো। তুমি তোমার যেটা কাজ সেটা তুমি করো, তুমি নিজেকে চেঞ্জ করো, অন্যকে তুমি চেঞ্জ করতে পারবে না। নিজেকে চেঞ্জ করাটা সহজ, নিজেকে চেঞ্জ তুমি করতে পারবে, কিন্তু অন্যকে তুমি চেঞ্জ করতে পারবে না। তা সুতরাং আমার তো মনে হয় যে নিজেকে পাল্টে ফেলা ভালো। এবার নিজের ভালো থাকার আনন্দ থাকার দায়িত্ব আমি যদি অন্য কারোর হাতে তুলে দিই তাহলে সেখানে শান্তি পাওয়াটা আনন্দ পাওয়াটা খুব চাপের ব্যাপার। নিজেকে ভালো রাখতে গেলে নিজেকেই নিজের শান্তি নিজেকেই খুঁজে নিতে হয়। তো খুঁজতে হবে মানে কি, ধরো তুমি গান শোনো, তুমি সিনেমা দেখো, তুমি গল্প করো, তুমি মোবাইল নিয়ে কাজ করো, এইসবগুলো তুমি করতে থাকো, তাহলেই তুমি দেখবে তুমি নিজের জন্য সময় কাটাও, নিজেকে অনেকটা টাইম দাও, নিজেকে। আমরা তো অনেক কিছুই করলাম সময়ে, মানে সংসারের জন্যে, অনেক ছেলে মেয়ের জন্যে, এবার নিজেদের জন্যেও তো কিছু টাইমের দরকার আছে। নিজেকে ভালো রাখতে গেলে কিছু টাইম নিজেকেও দরকার, নিজেকে দিতে হয়। এবং যে যেটা ভালোবাসো, যার যেটা ভালো লাগে সেটাই সে করো। তো আমার তো মনে হয় পাল্টে নিজেকে একটু চেঞ্জ করা, একটু বয়স হয়ে গেলে নিজেকে একটু চেঞ্জ করা উচিত, অনেক কিছুর দিক থেকে নিজেকে একটুখানি একটু সরিয়ে নেওয়া উচিত। যে কারণ আমরা এমনই একটা জায়গায় এসে পৌঁছেছি, সেই জায়গায় থেকে আমাদের তো একটা একটা এমন একটা বয়সে এসে আমরা পৌঁছেছি যে মানে এটা আমরা পারবো এরকম একটা মনে করা উচিত। কারণ আমরা কিছুটা আগের মানুষ, আমরা এখনকার ছেলে মেয়েদের মতন নয়, আমাদের শরীরে যে বলো এ বলো সেগুলো অনেকটা কমই আছে। সুতরাং আমরা চেষ্টা করলে হয়তো অনেক কিছুই পারবো। সুতরাং দেখি না, চেষ্টা করি নিজেকে পাল্টে ফেলার, কতটা পাল্টাতে পারি। কারণ
সুখ দুঃখ আনন্দ সব কিছুই থাকে। এবার তোমাকে সেটা বেছে নিতে হবে। সমস্যা নিজে থেকে আসে, দুঃখ নিজে থেকে আসে, কিন্তু সুখটাকে আনন্দটাকে তোমাকে খুঁজে নিতে হবে। তোমাকে চেষ্টা করতে হবে সেটা কিভাবে তুমি নিতে পারবে, কোথা থেকে কিভাবে আনন্দটাকে তুমি জোগাড় করতে পারবে। তুমি সিনেমা দেখে আনন্দ পেতে পারো, তুমি গান শুনে আনন্দ পেতে পারো, তুমি গল্প করে আনন্দ পেতে পারো, তুমি বন্ধুর সঙ্গে আড্ডা মেরে মানে খুব হাসি ঠাট্টা ইয়ার্কি করে আনন্দ পেতে পারো। যেভাবে যেটা মানুষ আনন্দ পায় সেইভাবে সেটা নেওয়ার চেষ্টা করতে হবে। তাহলেই কী হবে, আমরা ভালো থাকতে পারবো। সবসময় সংসারের মধ্যে থেকে নিজেদের একদম বয়স্ক করে ফেলাটা আমার তো মনে হয় আর উচিত নয়। একটু নিজেদের জন্য একটু সময়ের দরকার আছে। তো চলো, ঠিক আছে, টাটা, গুড নাইট। আজকে এইটুকুনি বললাম। যাই হোক, যদি তোমাদের শুনতে ভালো লাগে তাহলে শুনো, এবং যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করো এবং আমার পেজটাকে ফলো করো। তো চলো, টাটা, গুড নাইট, রাখছি আজকের মতন।